টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمرت سرطاو درشك مولولي আমরা রিয়াদুস সালেহিন থেকে দরস এবং আলোচনা শুনছিলাম তো সালেহিনের যে পিতামাতার সেবা এবং আত্মীয়তা বন্ধন সম্পর্কে যে অধ্যায়টি আছে সে বিষয়ে কিছু আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটি হলোই وعن أبي زر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستفتحون أرضا يذكر فيها القيرات وفي رواية ستفتحون مصر وهي أرض يسمى فيها القيرات فاستوصوا بأهلها خيرا فإن لهم ذمة ورحما أتيوتا بندهن কোনো সময় শেষ হয়ে যায় না কোনো আত্মীয় যদি অনেক পুরাতন হয়ে যায় নতুন নতুন অবস্থায় দেখা যায় যে আত্মীয়তা ভালোই চলে কিন্তু আত্মীয়তা যদি পুরাতন হয়ে যায় মামারা মারা গিয়েছে মামাতো ভাইদের সাথে ফুপু মারা গেছে ফুপুদের ছেলে ছেলেমেয়ের সাথে এভাবে পুরাতন পিছনের আত্মীয়তা একটু পুরাতন আত্মীয়তা যখন হয়ে যায় তখন সেই আত্মীয়তার অনেক সময় গুরুত্ব আমাদের মাঝে কম হয়ে যায় তো এই ক্ষেত্রে একটি হাদিস আল্লাহ নবী হাসনাম বলেছেন আবু আল্লাহ তিনি বর্ণনা করেন বলেছেন রসুল্লাহ পচিরেই তোমরা এমন একটি দেশ বিজয় করবে স্বাধীন করবে যেই দেশের ভিতরে আল কেরাত নামক জায়গা আছে অন্য আরেকটি রেবাইতে আছে যে তোমরা মিশর মিসর দেশটাকে তোমরা বিজয়ী করবে স্বাধীন করবে এবং সেই মিসরের ভিতরে কেরাত নামো একটি জায়গা আছে কেরাতের অধিবাসীদের সম্পর্কে তোমরা ভালো উপদেশ দিবে তাদের সঙ্গে ভালো আচরণ করবে ভালো কথা বলবে তাদেরকে ভালো কথার উপদেশ দিবে বলছেন কারণ কি ফালাহুম জিম্মাতান রাহিমা কারণ তাদের জন্য জিম্মাদারি আছে এবং রক্তের সম্পর্ক আছে وفي روايتين اراكتر روایت আছে যে হাফ আহসিনু ইলা আহলিহা তোমরা যখন সেই দেশটাকে বিজয় করবে তখন তা সেই দেশের অধিবাসীদের সম্পর্কে তোমরা ভালো তাদের সঙ্গে সহ আচরণ কর ভালো আচরণ করবা ফা জিম্মাতান ওয়া রাহিমান কারণ তাদের জন্য জিম্মাদারি রয়েছে এবং রক্তের সম্পর্ক রয়েছে ওয়াকল অথবা বলছেন জিম্মাতান ওয়া দায়িত্ব রয়েছে এবং শ্বশুরবাড়ির সম্পর্ক রয়েছে মুসলিমের রওয়ায়ত তো এখানে আল্লা নবী বলছেন যে মিশরের সাথে আমার একটা রেহেম রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক এজন্য বলেছেন যেহেতু ইসমাইল আলাইহ সালামের মা যে হাজেরা ছিল এই হাজেরা ছিল মিশরের আর আল্লাহ নবী সালামের যেটা তার বংশের যেটা নাসল এবং সিলসিলা এটাও ইসমাইল থেকে ইসমাইলের সঙ্গে যে মিলে তো সেই ক্ষেত্রে রক্তের সম্পর্ক হলো আচ্ছা আর বলছেন যে আর একটা যেটা বিবাহের বান্ধনে যে সম্পর্কটা হয় বাড়ি বা জামায়ের সম্পর্ক যেটা সেটা হলে কাউনু মারিয়া মা উম ইব্রাহিম ইবনে রসুল্লাহ মেনহম বলছে মারিয়া যার দ্বারা আল্লাপাক একটা ছেলে সন্তানও দান করেছেন ইব্রাহিম ছিল আল্লাহ নবীলামের ছেলে তো ওনার দাসী যে ছিল মারিয়া সেও মিশরের অধিবাসী ছিল তাহলে মিশরের সাথে সম্পর্ক দুইভাবে হলো যে ইসমাইল আল ইসলামের মা সেও মিশরের এবং আল্লাহনবী ইসলামের স্ত্রী যে ইব্রাহিমের মা ওনার ছেলে ইব্রাহিমের মা সেও মিশরের তো বলছেন যে ওখানের কেরাত নামে যে জায়গাটুকু আছে ওখানের এরা অধিবাসী ছিল তবে তোমরা যদি সেটাকে বিজয় করো তাহলে তাদের সঙ্গে তোমরা এই রক্তের সম্পর্ক যেহেতু আছে বিধায় তাদের সঙ্গে সদ করো তাহলে বুঝে আসতেছে যে আত্মীয়তা যদি যদি চো সেই কবির ঘটনা ইসমাইল কত শত বছর আগের তারপর তো আল্লাহ আমি শাসনাম আসলেন তো সেই ক্ষেত্রে এত পুরাতন আত্মীয়তার পরেও সেই আত্মীয়তার বন্ধনটাকে কিছুটা হলেও ঠিক রাখার চেষ্টা করতে হবে ওয়ান আবি হোরার তরদি আল্লাহু আন হোকাল্মা আ নাজ্লাত হাদিল আয়া ওয়ানদির আশিরতাকাল আকারবিন আবু হোরার আজ আল্লাহু তিনি বলেন যখন আল্লাহ আল্লাফাখের এই আয়াতটি নাজেল হয়েছে কি আয়াত ওয়ানদির আশীরতাকাল আকরবিন হে রসুল সাহসালাম আপনি আপনার নিকটতম গোত্রদেরকে আপনি আল্লাহর ভয় দেখান অর্থাৎ আপনার দাওয়াতটা আপন আত্মীয় স্বজন এবং আপন গোত্র যারা আছে এদের কাছে আপনি আপনার দাওয়াতটা প্রচার করুন এবং তাদেরকে আল্লাহর ভয় করতে বলুন বলছেন এই আয়ারটি যখন নাজেল হল দা সাল্লাম কোরাইশান তো কোরআশ বংশের সবাইকে আল্লাহ নবী নবী সাল একত্রিত করলেন উনিও কোরআশি ছিলেন কোরআশ বংশে ছিলেন ফাজামাউ একত্রিত করলেন তো সাধারণভাবে এবং বিশেষ করে গোত্রদের কোন গোত্রের নাম ধরে এবং কোন গোত্রদেরকে আমভাবে সবাইকে উনি এভাবে আহ্বান করলেন বলেন ইয়া বানি আবদে শামস হে গোত্র গোত্রানি কাব্যে লু বংশ আন কেদু আন নার তোমরা নিজের জানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। নিজের জানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। হে বানি মুদরাবিন কাপ তোমরাও তোমাদের নিজের জানকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। ইয়া বানি আব্দুল মানাফ আনকিদু আনফুসাকুম মিনান নার। হে বানি আব্দুল মানাফ তোমরাও তোমাদের জানকে জাহান্নাম থেকে মুক্তি করো। ইয়া বানি হাসিম আনকেদু আনফুসাকুম মিনান নার। হে হাশিমের গোত্রগণ তোমরা তোমাদের জানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া বানি আব্দুল মোত তালিব হে আব্দুল মোত তালিবের গোত্ররা আনকে দু আনফসা কুমিনান্নার তোমরাও তোমাদের জানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া ফাতেমা আনকে দিয়ে নাফ সাকি মিনান্না ওনার নিজের মেয়েকেও বলছে হে ফাতেমা তুমিও তোমার জানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাইনীলা আমলুকুল আ কুম্বিনার আ কারণ কেয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না হায়রা আন্না আলাকুম রাহিমান সা বেলা তবে এতটুকু পারবো যেহেতু তোমরা আত্মীয় কেউ আমার মেয়ে কেউ আমার চাচা কেউ আমার ভাই কেউ আমার ভাতিজা এই যে একটা যে আত্মীয়তার বন্ধন যেটা আছে এই কারণে আমি আত্মীয় রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারবো দুনিয়ায় কিন্তু ক্রেয়ামতের দিন তোমরা তোমাদের জানকে বাঁচাতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এটাই শরীয়ত এটাই বিধান যে নিজে আমল করে জাহান নাম থেকে বাঁচতে হবে তো আল্লাহ নবী সাল সালাম যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং বিশ্ব নবী সারা জাহানের জন্য যিনি নবী

তো আল্লাহ নবী বললেন তা আবদুল্লাহ জান্নাতে যেতে গেলে আল্লাহর ইবাজত করতে হবে কি করতে হবে কেহ যদি এবাজত না করে আল্লাহ তালা যে দিন এবং রাতে আমাদের যে একটা রুটিন দিয়েছেন পাঁচ অক্ত সালাদ এরপরে জেকির আজকার পরান তেলাওয়াত এরপরে জুমার সালাদ রমদানের শ্যাম এই যে সবগুলি আমাদেরকে যে রুটিন দিয়েছেন এই রুটিনগুলি না মেনে আমি যদি ভালো একটা শুধু আশা রেখেই আশায় নিয়ে আল্লাহর কাছে আশা নিয়ে বসে থাকলাম যে আল্লাহ আমাকে এনমি মাফ করবে এটা ঠিক না তাই না এটা দুনিয়াতেও কোনো ব্যক্তি করবে না পরিশ্রম করলে তারপরে ফল পাওয়া যায় পরিশ্রম না করলে তার ফল পাওয়া যায় না তো আল্লাহর আমি বললেন তুমি যদি জান্নাত পাও তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করতে হবে তবে একটা জিনিস সতর্ক থাকতে হবে সেটা হলেই যে এবাদত করা ভিন্ন জিনিস এবাদতকে ঠিক রাখা আলাদা জিনিস এবাদত করে যদি সেই এবাদতের সাথে শিরিক মিশ্রিত হয়ে যায় তাহলে সেই এবাদতের কোনো মূল্য নেই শিরিক এত মারাত্মক অপরাধ যে শিরিক যখন মানুষ করে আল্লাহ তালা বলছেন যে লাইন আশরাকতা লায়াহ বাতান না করার সাথে সাথে পিছুনি যত এবাদত করেছি সব নষ্ট হয়ে যাবে আল্লাহ নবীকেও বলছেন আল্লাহ তালা যে লাইন আশরাক্তা লায়াহ বাতান না আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার পিছনে সব এবাদত নষ্ট হয়ে যাবে শিরিক কি সেটা হলেই যে যেই এবাদতগুলি আল্লাহর জন্য করতে হবে সেই এবাদতটা আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর নামে করা এবাদত বলতে সলাত আছে জাকাত আছে হাজ আছে আজকার আছে দোয়া আছে খৌফ আল্লাহর ভয় করা আছে এই যে এবাদত নজর নিয়াজ করা মান্নত করা কোরবানি করা কসম খাওয়া এই সব কিছু গায়রুল্লাহর নামে করা যায় না তো গায়রুল্লাহর নামে যেন কোনো এবাদত না হয় যদি হয় তাহলে সেটাকে শিরিক বলা হবে আর এবাদতের মধ্যে যদি শিরিক মিশ্রিত হয়ে যায় তাহলে সেই এবাদত আর কোনো কাজে আসবে না অতুকিম সালাত সালাত কায়েম করতে হবে অতু জাকাত জাকাত দিতে হবে অতাসিল রাহমি এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে হবে তাহলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে যে এমন কিছু আমলের কথা বলুন যে আমলের বিনিময়ে জান্নাত পাবো তাহলে আল্লাহ নবী আসলাম সেই আমলগুলি গুনিয়ে দেখছে যে তুমি এবাদত করতে হবে সেট করা যাবে না সলাচদায় করতে হবে জাকাত দিতে হবে আর তেওতা বন্ধন ঠিক রাখতে হবে তেওতা বন্ধন ঠিক না রাখতে পারলে জান্নাত পাওয়া যাবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ও ওসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে পিতামাতার সেবা এবং আত্মীয়তা বন্ধন রক্ষার বিষয়ে যে অধ্যায় আছে রিয়াজুসলেহীন কিতাবে سيدتك امرأة يا أخوني حديث وعن سلمان بن عامر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمر فالماء فإنه طهور وقال صدقة المسكين صدقة وعلى ذي الرحم ثنتان صدقة وصلة رواه الترمذي وقال حديث حسن সালমান বিন রাজি আল্লাহ তালাহ তিনি বলেন রসুর আলা বলেছেন যারা রোজা রেখে সম পালন করে যখন ইফতারি করবে সে যেন খেজুর দিয়ে ইফতারি করে খেজুর দিয়ে ইফতারি করা কি তামরান ফাল মাউ খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতারি করতে হবে ফাঈ তহর উনকা পানি পবিত্র জিনিস সাদাকাতর মিস্কিন সাদাকা। গািবদের উপর দান খয়রাত করা এটা তো সতকা আছেই। ওয়া আলা রাহিমে সিন্তান আর নিজেদের আত্মীয়দের মধ্যে দান খয়রাত করা এর জন্য দুটা বিনিময়। প্রথম বিনিময় কি সাদাকা সাদকা হিসাবে সোব পাওয়া যাবে। ওয়া সিলাতুন এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখার রাখারস্োওয়াব পাওয়া যাবে। ওয়ানিব্ন আমারাদল্লাহ আুমা কল।

আমার কাছে একটি মহিলা ছিল মানে স্ত্রী ছিল তাকে আমি খুব ভালোবাসতাম ভালোবাসতামু হা কিন্তু আমার পিতা অমর আমার স্ত্রীকে পছন্দ না অমর আমার স্ত্রীকে তিনি পছন্দ করতেন না ফকাল আলী তো তিনি আমাকে বললেন তাল্লে কাহা তুই একে তালাক দে পিতা বলছেন ছেলেকে তুই স্ত্রীটাকে তালাক দে আন দে্লাহ নবীসালাম তো অমর রাজু তালানহ নবী করিম সাহায্যাম কাছে এসে ফাদা কারাদি আলাহু আল্লাহ নবীকে বললেন যে দেখেন অম ইবনে অমর অর্থাৎ আমার ছেলে সে যে মেয়েটাকে বিবাহ করেছে সে আমার পছন্দ না আমি ওকে তালাক দিতে বলছি সে তালাক দেয়নি এখনও ফকা আলী আল্লাহ নবী তাকে ডেকে বললেন বললেন তা লেখা হা ইবনে অমর তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও স্ত্রীকে কি দাও তালাক দিয়ে দাও আবু দাউদ এবং তিরমিজি রেওয়ায়ত হাদিসটি হাসান এবং সাহি এর পরে হাদিসটা শুনলে আমরা জিনিসটা আরেকটু একটু ক্লিয়ার হব যে কেন তাকে তালাক দিতে বললো বা তালাক কেন দিবে সে ওয়ান আবি দারদাই আবু দারদার যে আল্লাহ তালা আনহু তিনি বললেন যে আন্না রজুল আতাহু একজন ব্যক্তি আবু দারদার নিকটে আসলো কল এবং বলল ইন্নালি এমুর আতান ওয়া ইন্না উম্মি তামুর নিবে হা আমার স্ত্রী আছে আর আমার মা আমার স্ত্রীকে তালাক দিতে বলছে ফকাল তো তখন আবুদারদা বলল সামি তু রসূল আল্লাহ হিসাবস সাল্লামিয়াকুল আমি আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি তিনি বলেছেন আল ওয়ালিদু ইদু আউসাতু আবু আবিল জান্না পিতা জান্নাতের দরজার মাঝখান পিতাটা হলো জান্নাতের দরজার মধ্যম এখন তুমি চাইলে সে দরজাটাকে ঠিক রাখো আর না হয় সেটাকে নষ্ট করে দাও এ বিষয়ে আরও যেটা ইতিপূর্বে আমরা জুরাইজের ঘটনা শুনেছি যে জুরাইজ তার মা যখন তাকে ডেকেছিল সলাতরত অবস্থায় তার ডাকে সারা না দেওয়ার কারণে তাকে যে বদয়া করেছে বদয়াটি তাকে লেগে গিয়েছিল তো সর্ব অবস্থায় সুখে দুঃখে যতদূর সম্ভব পিতামাতার সেবা এবং তাদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার তাদের খেদমত করা দরকার এবং তাদের খেদমত করতে যেয়ে যেন নিজে কোনো রকম বিরক্ত বোধ না করি এভাবে খেয়াল করা দরকার সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে এর পরে যেটা অধ্যায় সেটা হলে বাবু ও কাতি আতে রাহাম পিতামাতার নাফরমানি করা আগে তো ছিল কি পিতামাতার সেবা করা এ সেবা যদি না করি পিতামাতার নাফরমানি করা এটা কি অকাতিয়াতের রাহিম এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করার হুকুম কি। তো বলছেন তাহারিম এটা হারাম পিতামাতার নাফরমানি করা হারাম এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করা হারামের বিষয়ে অধ্যাটি। কলা তালা আলাকারা বলন ফহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন্তব সিদু ফিল আদু অধকত্ আও আর হামাকুম ওলাইকাল্লাদি নালা আনাহুমুল্লাহ আমা আব সাহরাহুুম সুরে মুহাম্মাদ আলহতালা বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন্তব সিদু ফিল আদি অতকত্ আরও আর হামাকুম এমনতো। এটাকে আশা করা যায় যে যখন তোমরা ক্ষমতায় অধিষ্ট হয়ে পড়বে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর হামাকুম এবং তোমরা তোমাদের আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করবে যদি তাহলে এরকম যদি হও অর্থাৎ তোমাকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তুমি যদি কোনো পরিচালনার দায়িত্বে থাকো তাহলে দুনিয়ে দুনিয়ায় ফাসাদ করতে পারবে না এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করা এটাও তোমার জন্য ঠিক হবে না আর যারা এটা করবে তারাই সেই ওই ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তালা লানত করেছেন মাহুম এবং তাদেরকে বধির বানিয়ে দিয়েছেন ঠসা শুনতে পাবে না সোনার শক্তি আল্লাহ তালা কেড়ে নিয়েছে ও আমা আবু সরহম এবং তাদেরকে আল্লাহ তালা অন্ধ বানিয়ে দিবেন আল্লাহ তালা অন্ধ বানিয়ে দিবেন وقال تعالى والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار سوره رعد 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা নাকি আল্লাহর প্রতিশ্রুতিকে ভঙ্গ করে দেয় আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দেওয়ার পরেও যে প্রতিশ্রুতি কি করে দেয় ভঙ্গ করে দেয় প্রতিশ্রুতি কী দিয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা এই পৃথিবীতে যত মানুষ আসবে এই প্রত্যেকের রুহকে আদম সালাম থেকে বের করে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব বলে আমাকে মানো বালা তারা বলেছিল হ্যাঁ আমার রব বলে মানি প্রতিপালক বলে মানি কিন্তু দুনিয়ায় এসে আর আল্লাহকে রব বলে মানলো না তাহলে আল্লাহ প্রতিশ্রুতি কি করলো ভঙ্গ করে দিল তো আল্লাদীন এন কুদু নাহাদ আল্লাহ হিম বাদী মিশা কিহি যারা আল্লাহর সঙ্গে আর অন্যান্য প্রতিশ্রুতি হতে পারে আ আল্লাহ তুমি আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই করব আল্লাহর কাছে ওয়াদা করল কিন্তু সে ওয়াদা যদি পূর্ণ না করে তো যারা নাকি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে দেয় ওয়া তাউনামা আমার আল্লাহ হবি আই সালা। এবং আল্লাহ তা যাদের সঙ্গে আত্মীয়তা বন্ধন ঠিক রাখার নির্দেশ দিয়েছে কেউ যদি এটাকে ছিন্ন করে ফেলে দেয় ওয়াইফ সিদুনা ফিল আরদ এবং জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ায় যারা ফাসাদ করবে উলাইকা লাহুমুল লাানাতু তারাই হল ওই সমস্ত লোক যার উপর আল্লাহ লানত হবে ওয়া লাহুম সুউদুল এবং তার জন্য ঠিকানা হবে অত্যন্ত খারাপ ঠিকানা জাহান্নাম وقال تعالى وقضى ربك الا تعبد الا اياه যে আয়াতটি আমরা ইতিমধ্যে আত্মীয়তার পিতামাতার খেদমত সম্পর্কে শুনেছিলাম যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ তালা হুকুম তোমাদের রব হুকুম দিয়েছে যে যেন তোমরা তার ইবাদত করো শুধু তারই এবং পিতা মাতার যেন সেবা করো তাদের মধ্যে কোনো একজন অথবা দুইজন যদি তারা বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের খেদমুত করতে গিয়ে তুমি উপ শব্দ বলো না তাদের সঙ্গে ধিক্কার দেওয়া কথা বলো না বর্তসনা করো না অকুল্লাহমা কৌলান কারিমা তাদের সঙ্গে তোমরা সুন্দর কথা বলো অকফিজুল্লাহুমা জানাহাদুল ইমিনার রাহমা, তুমি তাদের জন্য দয়া এবং অনুগ্রহের ডানা তাদের জন্য বিছিয়ে দাও হাত বিছিয়ে দাও অকর রব্বীর হামহুমা কামা রব বয়ানী সাফিরা এবং তুমি তাদের জন্য বলো রব্বীর হামহুমা কামা আরব বয়ানি সাখিরা আল্লাহ তাদের প্রতি ঠিক তেমনিভাবে আপনি দয়া করুন রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় দয়া করেছে এবং রহম করেছে ওয়ান আবি বক্রাতা নুফাই আবিনীল হার ই সরাদি আল্লাহ ওয়ান হোকল অলআ রসুল্লাহি আসসলাম আলা উনাব বিউকুমবি আকবর ইল কাবায়র আবু বখরান আজ আল্লাহ তাঁরা তিনি বলেন রসূল শাসলাম বলেছেন আলা উনাব বিউকুমবি আকবর ইল কাবায়র আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় গুনা কোনটা গুনা হয় দুই রকম একটা হলো ছগিরা আর কি কবিরা কবিরে গুনা জন্য তৌবা করা শর্ত তাবি কবিরা করে এমনি মাপ আল্লাহতালা করেন না তো বলছেন কাবিরা যেগুলি বড় গুণ আছে এই বড় গুণার ভেতরেও একেবারে বড় যেটা থেকে সবচেয়ে বড় গুণ সম্পর্কে তোমাকে বলবো না বলছেন সালা তিনবার বললেন বলছেন কুলনা তো আমরা বললাম হিয় আল্লাহ ইসলাম আমাদেরকে বলুন কালা তিনি বললেন আল ইসরা কবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সঙ্গে কাউকে কি করা শরিক করা পিতা মাতার নাফরমানি করা পিতা মাতার নাফরমানি করা ওয়াকান আমুত্তা তো আল্লাহর রবিশাসরাম এভাবে টেক লেগে বসেছিলেন হেলান দিয়ে বসেছিলেন ফা জালাসা উনি উঠা বসলেন ওক ফকল এবং বললেন আলা ওয়াকৌলু জুর ও সাহাদু জুর খবরদার মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া উনি এটা বারবার বলতেছিলেন সাহাবা একরাম মনে করতেছেন যে যদি উনি এটা বলা থেকে চুপ হয়ে যান তাহলে তা ভালো হতো আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে ওয়রুর দাওয়ানা আলহামদুলিল্লাহ বিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস